বন্ধু, আমার কৃষ্ণকান্ত হদিগর স্টেট ওভেন ইউনিভার্সিটির এমএসসি আইটি মাস্টার অফ সায়েন্স ইন ইনফরমেশন টেকনোলজি। বহুত এটা ইম্পর্টেন্ট কোর্স হয়, বহুত এটা দরকারি এটা কোর্স হয়, প্রোগ্রাম হয়, এটা আপনি করিব পারিব। কিন্তু ইয়ার কারণে যোগ্যতা কি দরকার পড়ব, কি যোগ্যতা থাকলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আপনি এই কোর্সটো করিব পারে, লগতে ফি কিমান দরকার পড়িব, কিমান খরচ হব আপনার, আর ইয়ার সিলেবাসটো কি, আর এপ্লাই কেনকে করব। অলরেডি মই মাস্টার অফ আর্টস ইন ইংলিশ, মাস্টার অফ আর্টস ইন এসএমএস অসমিয়াত আপনি যদি মাস্টার্স করব বিচার, আর ইংলিশে যদি আপনি মাস্টার্স করব বিচার, কে হিন্দিগর পড়া, কৃষ্ণগর হিন্দিগর স্টেট অফ ইউনিভার্সিটি পড়া, ইয়ার উপর অলরেডি মানে ভিডিও বনায় রেখেছো, আপনি চাব, মোট চ্যানেলত এভেলেবল আছে। সো আজির ভিডিওটি এমএসসি আইটি নতুন করে প্রোগ্রামটি আছে কৃষ্ণকান্ত সন্দিকৈ স্টেট ইউনিভার্সিটি, এডমিশন চলি আছে, কিন্তু দেই মই অলরেডি মেনশন করেছো মোৰ আগৰ ভিডিওত, আপোনালোকে চাব, এডমিশন চলি আছে, এতিয়ালৈকে টাইম আছে, আপোনালোকে এপ্লাই কৰক, কিন্তু কি কি দরকার পড়িব, সো ডিটেইলত আজি আপোনালোকক এক্সপ্লেইন কৰিব চেষ্টা কৰিম। সো বন্ধু, দেই নগৰ আজি ভিডিও আৰম্ভ কৰিলোঁ, ভিডিও স্টার্ট কৰাৰ এতিয়ালৈকে স্ক্রিন যেনেকে মই সদায় কৰোঁ, যদি আপুনি প্ৰথমবাৰ মোৰ চেনেলত আহিছে, প্ৰথমবাৰ মোৰ ভিডিও চাই আছে, আন আগৰবাৰ চাইছে, এতিয়া চেনেলত সাবস্ক্রাইব কৰা নাই, তেনেহ'লে মই ৰিকুৱেষ্ট কৰিম, তলত সাবস্ক্রাইব বাটন আছে, ৰঙা হৈ আছে, আপোনাক কেইছেকেণ্ডমান যাব, জাষ্ট এবাৰ টাচ কৰিব লাগে, মই এনকাৰেজ হ'ম সদায় আপোনাৰ কাৰণে এনেকুৱা ইম্পৰ্টেণ্ট ভিডিও আপলোড কৰিব। আৰু দেৰি নকৰি আজি ভিডিঅ' আৰম্ভ কৰিলোঁ। সো মোৰ নাম পাপন, ৱেলকাম টু মাই চেনেল জব চিকাৰ্ছ আসাম। আপোনালোকে চাব পাৰে ইয়াত প্ৰগ্ৰাম বহুত দি আছে, বহুত প্ৰগ্ৰামৰ নাম আছে, কোৰ্চবিলাকৰ নাম ইয়াত দিয়া আছে, সকলো মাষ্টাৰ্ছ কোৰ্চবিলাকৰ ইয়াৰ নাম দিয়া আছে, পোষ্ট গ্ৰেজুৱেট কোৰ্চবিলাক লেফ্ট চাইডত আপোনালোকে চাব পাৰে। প্ৰথম কলামত প্ৰগ্ৰামত যিটো প্ৰথম কোৰ্চটো হ'ল, সেইটোৱেই হ'ল এমএছচি আইটি মাষ্টাৰ অফ সায়েন্স ইন ইনফৰমেশ্যন টেকনলজি। সো সেকেণ্ড কলামত রাইট সাইডত আপোনালোকে চাব পাৰে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সো কৃষ্ণকান্ত সন্দিকৈ স্টেট ওপেন ইউনিভার্সিটির পৰা যদি আপুনি এমএসসি আইটি কোর্সটো কৰিব বিচাৰে, তেনেহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কি যোগ্যতা দরকার পড়িব, কি পাস করা থাকিলে আপনি এই কোর্সটোতে এডমিশন লব পাৰিব, কৰিব পাৰিব। সো প্রথমত আছে এনি গ্রেজুয়েট উইথ ম্যাথমেটিক্স এট 10+2 লেভেল। যিকোনো ক্যান্ডিডেট যদি গ্রেজুয়েট হয় হব, কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্টটো থাকিব লাগিব, কত থাকিব লাগিব, 10+2 লেভেলত, মানে একো হাই সেকেন্ডারি ধরব পাৰে, সেইটোই অকল নহয়, অর আৰু নহলে এনি গ্রেজুয়েট উইথ ম্যাথমেটিক্স এট গ্রেজুয়েট লেভেল। এতিয়া যদি গ্রেজুয়েট হয়, কিন্তু গ্রেজুয়েশন যদি এটা সাবজেক্ট ম্যাথমেটিক্স থাকে, তেন্তেও হব, অর বিসিএ বিসিএ পাস করা থাকলে হব, নহলে বিএসসি বিএসসি আইটি বিএসসি কম্পিউটার সায়েন্স যেটা আছে তাতে গ্রেজুয়েট করা থাকলেও হব, ফ্রম এনি ইউনিভার্সিটি রিকগনাইজড বাই ইউজিসি, যিকোনো ইউনিভার্সিটি পাস করা থাকলে হব, কিন্তু ইউনিভার্সিটিটো ইউজিসি এপ্রুভড হওয়া লাগিব। আপনার জানে কেদিন আগতে ইউজিসি একটা লিস্ট পাবলিশ করেছে, যত কেটামান ফেক ইউনিভার্সিটির নাম আসলে, সো এনেকুৱা বহুত ইউনিভার্সিটিতে যাক ইউজিসি এপ্রুভ নহয়, রিকগনাইজড নহয়, সো ইয়াত লিখা আছে যি ইউনিভার্সিটির পরে আপনি এই কোর্সবিল করব, গ্রেজুয়েট করব, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেইটা কিন্তু ইউজিসি এপ্রুভড হওয়া লাগিব। ডিউরেশন 2 ইয়ার্স, এমএসসি আইটি যেটা এই মাস্টার্স হয় পোস্ট গ্রেজুয়েট কোর্স, যেহেতু সেটা 2 বছর, আর 2 বছর কে সেমিস্টার হয়ে গেল, সাইট সেমিস্টার, আপনাদের জানে নিশ্চয়ই। সো ফি এট দ্য টাইম অফ এডমিশন ফর ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার যদি এডমিশন লব 10,000 টাকা, বাকি সকল বেশিরভাগ বেশিরভাগ পোস্ট গ্রেজুয়েট কোর্সগুলো কিন্তু 5,590, কিন্তু অকল এমএসসি আইটি কিন্তু 10,000 টাকা, 10,000 টাকা ফার্স্ট সেমিস্টার। এতিয়া 2 বছর কেটা সেমিস্টার হল, সাইড সেমিস্টার, 10,000 কই 4 দিলে পূরণ করলে সাইড সেমিস্টার 40,000 টাকা। সো 40,000 টাকা কিন্তু এট এ টাইম দিব না লাগে, আপনি ফার্স্ট সেমিস্টার যদি এডমিশন লব 10,000 টাকা দিয়ে এডমিশন লব, 10,000, সেকেন্ড সেমিস্টার যদি এডমিশন লব আকো 10,000, থার্ড সেমিস্টার আকো 10,000, ফোর্থ সেমিস্টার যদি এডমিশন লব আকো 10,000, কিন্তু তাতে এটা এডিশনাল 1,000 একটা আপনার চাব পরে টোটাল প্রোগ্রাম, তার পিছন যেটা কলাম আছে নেক্সট কলামত টোটাল প্রোগ্রাম ফিজ যেটা আছে তাতে লিখা আছে 10,000 × 4 সেমিস্টার 40,000 + 1,000 প্রজেক্ট ফি ইন ফোর্থ সেমিস্টার, 1,000 কি লিখা আছে প্রজেক্ট ফি ইন ফোর্থ সেমিস্টার, এটা প্রজেক্ট ফি লওয়া হব ফোর্থ সেমিস্টার, কিন্তু যেটা লাস্ট সেমিস্টার তেতিয়া আগত দিব না লাগে, ঠিক আছে। এনেকুৱা আপুনি 10,000 কৈ প্রত্যেক সেমিস্টার দিলে 40,000 হল, লাস্ট সেমিস্টার যেটা ফোর্থ সেমিস্টার এডমিশন লব 10,000 টাকা দি, তেতিয়া এটা 1,000 মান দিব লাগিব, 1,000 ফি দিব লাগিব, এটা কি হব প্রজেক্ট ফি হল। সো ইয়ালৈকে আসলে আমার
প্রোগ্রাম টোর নাম MSCIT এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইটো এক্সপ্লেইন কইলু ডিউরেশন 2 বছর আর ফি কিমান কত পতে সেমিস্টার টোটাল ফি কিমান হইগল এতে হিসাব কর 40000 আর 1000 41000 মানে 41000 আপনার MSCIT কোর্স কমপ্লিট হয়ে যাব বহুত বড় আর সিটর কথা একেলগে মেনশন করে দিও কিছু কোন হদিগো স্টেট অফ ইউনিভার্সিটি কিন্তু সিট আনলিমিটেড থাকে বলি তেন লগে ক্লেম কইছে তেন লকর অ্যাডভাইসমেন্টত আছে আনলিমিটেড আর ডেট অফ অ্যাপ্লাই লাস্ট ডেট টু 31st অগস্ট লকে আছে পিছত এক্সটেন্ড করিব না এটু ইউনিভার্সিটির কথা কিন্তু আপনা লগে ধরে রাখক 31st অগস্ট লকে কিন্তু আপনার টাইম আছে আর এমা কিন্তু গোল দুমা টাইম দিছিল অ্যাডমিশন হেতু অ্যাডমিশন চলি আছে অতি শীঘ্রে এডমিশন লোক আর এপ্লাই অনলাইন যে অপশন আছে আপনার চাব পড়ে অকনমান আপনার একটা ডেমো দেখাব চেষ্টা করুন সরুক বেশি ডেপথ নাজ বেশি ডিটেইল ডেমো দেখব নিম যেহেতু মানে এডমিশন নল গুগলত গিয়ে আপনি Kkhsou সার্চ টাইপ করলেই হল টাইপ করে সার্চ করব আর নাহলে Kkhsou.in সার্চ করলে হল আর ডিরেক্টলি কৃষ্ণকান্ত সন্দিকো স্টেট ইউনিভার্সিটি টাইপ করে সার্চ করলে হল আপনার এনেকা লিঙ্ক শো করব যোগাকালি যে ভিডিও আপলোড করেছিলো তেতিয়া কিন্তু ইয়ার হোম পেজটো খোলা নাই কিন্তু আজি খুলি আছে আজি যেতিয়া ভিডিওটো রেকর্ড করে আসো আজি 8 তারিখ ইয়াত এনেকুৱা আপুনি মোবাইলত এপ্লাই করব পারিব কিন্তু মই সাজেস্ট করিম মোবাইলত বড় ইজিলি বস্তুবিলা খুলে এপ্লিকেশন ফর্ম আর বাকি বস্তুবিলা খুলে কিন্তু আপুনি কিন্তু ট্রাই নকরিব কারণ কি হয় কারণ বহুতো বস্তু আপলোড করবলগীয়া হয় তেতিয়া কি হয় বাই চান্স যদি এটু এরর দেখায় পিছত কিন্তু আপনার যে আর একটা যে বস্তু প্রিন্ট আউট উলিয়াব লাগবে সেটা কিন্তু ভালকে নহব বুঝছেনে এনেও ইয়াত কেদিনমান প্রবলেম করে আসলে প্রিন্ট আউট উলিয়াব কারণে এপ্লাই করার পিছত এটা কিন্তু বহুত প্রবলেম হয়েছে আপনার সো বস্তুবিলাক আপনি যিমানখিনি পারে যদি নিজের ল্যাপটপ থাকে ডেস্কটপ থাকে ঠিক আছে নহলে ওসর যদি কম্পিউটার দোকান থাকে ক্যাফেবিলাক থাকে তাতে আপনি করে লব কিন্তু ঠিক আছে আপনি ডিরেক্টলি কেকেন্ডিগর ওসর যদি আপনার কলেজত কেকেন্ডিগর সেন্টার আছে আপনি তাতে গই যত পরে আপনি যোর পরে আপনি কোর্সটা করবো বিচার তাতে গিয়ে কলেই এডমিশন করে দিব বুঝছেনে পয়সাটা আপনার দিব লাগবে আপনার ডিরেক্টলি অ্যাকাউন্টের পরে কাটবে নহলে আপনি দিয়ে দিব অ্যাকাউন্টের পরে এডমিশন করাই দিবে এইবিল হয়ে আছে সেন্টার কেকেহেন্ডিগর সেন্টার যত যত আছে এডমিশন করাই আছে বুঝছেনে মই সাজেস্ট করি মোবাইলত নকরিব তথাপি মই মোবাইলত আপনি দেখাব চেষ্টা করবো এনেকুৱা আহিব আপনার সব একটা পপ আপ উইন্ডো অনলাইন নামভর্তি চলি আছে বলে আহি আছে এপ্লাই নাও ডাইরেক্ট ইয়াতে ক্লিক করলে হয়ে যায় এনে বহুত এপ্লাই অপশন এডমিশনের এটা লিঙ্ক পপ আপ হয়ে থাকে সাইডত ইয়াত চাও পোস্ট গ্রেজুয়েট PhD প্রোগ্রাম আছে আন্ডার গ্রেজুয়েট প্রোগ্রাম আছে ডিপ্লোমা আছে সো আমার আজি ভিডিওটো পোস্ট গ্রেজুয়েট প্রোগ্রামের উপরে সো ইয়াতেই যাম হল একদম প্রথমত চাওক ডাউনলোড সিলেবাস বলে আহি আছে মই কৈছিলোঁ নহয় অলপ আগতে কৈ আছিলোঁ ইমান দীঘলীয়া সিলেবাস এক্সপ্লেইন কৰিব গ'লে বহুত দীঘলীয়া হৈ যায় 2-3 ঘণ্টাৰ ভিডিঅ' হৈ যাব কাৰণ এটা এটাকৈ ছাবজেক্ট এক্সপ্লেইন কৰিব লাগিব আপুনি বোৰ হৈ যাব পিছত ভিডিঅ'বোৰ লেন্থ হৈ যাব মোৰ আপলোড কৰিব প্ৰব্লেম হৈ যাব চ' বেটাৰ হ'ব আপুনি ইয়াৰ পৰা ডাউনলোড কৰি এটা এটা ছাবজেক্ট চাই ল'ব দেই বুজি ল'ব তাৰপিছত কিন্তু এডমিশ্যন ল'ব অ'কে চ' MSCIT ডাউনলোড চিলেবাছ ইয়াত সুবিধা এটা আছে বাকী কোৰ্চবিলাক কিন্তু ডাউনলোড অপশ্যন দিয়া নাই সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইবিলাক এক্সপ্লেইন করলো এপ্লাই অনলাইন আপনি অপশন চাব পারে না এপ্লাই অনলাইন ইয়াত আপনি ক্লিক করে দিব ক্লিক করার পিছত স্টেপসবিলাক পড়ি লব দেই সদায় কিবা কারণে এপ্লাই অনলাইন এপ্লাই করব করার আগত এই স্টেপবিলাক ইনস্ট্রাকশনবিলাক পড়ি লব লাগে বহুতে নপহে ডাইরেক্টলি এপ্লাই করা স্টার্ট করে দেয় এইবিলাক নকরিব দেই আর কি প্রথমত কি করব লাগবে আপনার ডিটেইল দিব লাগিব আপনার প্রোগ্রাম সেট করে লাগিব আপনার যিমানখিনি ডকুমেন্ট ইয়াত বিচারিব যিমানখিনি কি ডকুমেন্ট আর যি আপনার কই আছো রব এক মিনিট তারপর প্রিভিউ করব ফি টি থাকলে বা পেমেন্ট করব অনলাইন আর জানে পেমেন্ট করার কারণে কি কি সুবিধা দিয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড UPI ভিম গুগল পে বহুত ফেসিলিটি আছে নেট ব্যাঙ্কিং সহায়ে আপনি পেমেন্ট করব পারে সো কি কি বস্তু আপনার রেডি করব লাগবে আপলোড করার কারণে আমি কই আসলো নয় পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনি এটা আপনার ফটো আর ফটো বহুতে এনেকা করে ডকুমেন্ট আর ফটো যেটা স্ক্যান করে আপলোড করবলিয়া হয় যিকোনো হেৰি ওয়েবসাইটত কি করে ফটো একটা মোবাইলের ফটো মারি যিকোনো ডকুমেন্টের ফটো একটা মারি ডাইরেক্ট আপলোড করে দিই এটা নকরিব স্ক্যান বলে লিখা আছে স্ক্যান যিকোনো বস্তু স্ক্যান স্ক্যান কপি একদম ক্লিয়ার হয় সেইটির কারণে আপনার যদি প্রিন্টার আছে তো ঠিক আছে নহলে ওসরের কোথাও গই ওসরের কোনো কম্পিউটার শপত গই আপনি সেইটো প্রিন্ট আউট স্ক্যান করে লই মোবাইল থাকে দিব যদি মোবাইলে অ্যাপ্লাই করব বিচারে মানে সাজেস্ট করি নকরিব আর নহলে তাতেই তোমাকে স্ক্যান করে ডাইরেক্টলি আপলোড করে দিব বুঝছেনে সো ইয়াত আছে ফাইনাল মার্কশিট সার্টিফিকেট অফ দ্য লাস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন তার মানে কি কি কোয়ালিফিকেশন বিচারিছিল কিবা গ্রেজুয়েট আর কি BSc বিলাক বিচারিছিল নহয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়াত সো সেইবিলাক যেটা ফাইনাল মার্কশিট ফাইনাল সার্টিফিকেট আছে সেইটা স্ক্যান করব লাগবে বুঝছেনে আর এনি ফটো আইডেন্টিটি কার্ড একটা আইডেন্টিটি কার্ড লাগবে যে প্যান ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ভোটার আইডি পাসপোর্ট ব্যাঙ্ক পাসবুক উইথ অ্যাড্রেস অ্যান্ড ফটো
যিকোনো এটা স্ক্যান করে থই দিব আর স্ক্যান সিগনেচার আপনি কতবার একটা পেপার সিগনেচার করে এটু স্ক্যান করে রেডি করে রাখব আর যদি পিডব্লিউডি কাস্ট বিপিএল সার্টিফিকেট থাকে তাহলে সেইটাও স্ক্যান করে রেডি করে রাখলে বুঝছে সো এনেকুৱা করে একটা বক্স এটা পাবো এই বক্সটো যেটো আছে আপনি এগ্রি করেছে বলে পড়ি লব কিন্তু দেই পড়ার পিছত এগ্রি করব ঠিক করে তারপর ক্লিক টু স্টার্ট করে দিলে সে ইয়ার দুটো অপশন আপনি পাবো ক্রিয়েট অ্যাকাউন্ট আর লগ ইন আপনি যদি আগত অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তেন লগ ইন করব আর যদি করা নেই তাহলে আগতে ক্রিয়েট অ্যাকাউন্ট করব ক্রিয়েট অ্যাকাউন্ট করার পিছত আপনার নাম আপনার মোবাইল নাম্বার আর আমি সদায় কো মোবাইল নাম্বার এনেকুৱা নিদিব দেই ইনকামিং নাই অস্তিত্ব নাই এনেকুৱা নাম্বার নিদিব পিছত আপনার কন্ট্যাক্ট করব ইউনিভার্সিটি যেটা আপনার কন্ট্যাক্ট করব প্রবলেম হয়ে যাব কন্ট্যাক্ট করবে নয় আর ইয়াতে ওটিপিও না যাব প্রবলেম হব হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার দিব ইমেল আইডি দিব দেওয়ার পিছত ক্যাপচারটা আছে এটু ক্যাপচারটা দিয়ে রেজিস্টার করব রেজিস্টার করার লগে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাব মোবাইলত একটা পাসওয়ার্ড আহিব মন করব মোবাইলত একটা পাসওয়ার্ড আহিব অটোমেটিক্যালি আহিব আপনার ক্রিয়েট করব না লাগে তারপর আপনি লগ ইন অপশনত আহিব ঠিক আছে লগে মোবাইল নাম্বার যখন মোবাইল নাম্বার ইয়াত দিব নয় সেইটা ইয়াত দিয়ে দিব দিয়ার পিছনে পাসওয়ার্ড একটা আহিব যে মোবাইলত সেই পাসওয়ার্ডটা ইয়াত দিয়ে দিব তারপর এইখান ক্যাপচার দিয়ে লগ ইন করি লগ ইন করার পিছনে আকো ফর্মেট খুলব তারপর জানে ইনস্ট্রাকশনবিলাক কল নয় কি কি ডকুমেন্ট আপলোড করার আছে আর কি কি পেমেন্ট করার আছে পার্সোনাল ডিটেলস দিব লাগিব যান আছে এড্রেস ভেড্রেস বহুত কিবা কিবি আছে সেটি দেখাব নয় যেহেতু আমি এডমিশন নলো আপনি নিজে নিজে ট্রাই করো ইজিলি করবো পারবেন নাহলে ওসর কম্পিউটার ক্যাফেত যাওক আর নহলে বেস্ট হব মানে কম আপনি ডিরেক্টলি যেটা কে কে হ্যান্ডিক্রাফ্ট সেন্টার আছে আপনার ওসর যে কলেজত কিছুকান হ্যান্ডিক্রাফ্ট স্টেট অফ ইউনিভার্সিটির সেন্টার আছে যারপর আপনি কোর্সটা করব বিচারি আছে তাতে গই কোঅর্ডিনেটর যে আছে আপনার ব্যবস্থা করে দেবে এডমিশন হল সো কোর্স ডিস্ট্রিবিউশন ফর এমএসসি আইটি প্রোগ্রাম সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর হিসাবে ইয়াত দিয়ে আছে ডিএসসিবিল ব্রেকডাউন করা আছে আর সেমিনার লিখা আছে সেমিনার ওয়াইজ ক্রেডিট স্কোর দিয়ে আছে একটা কথা মানে আপনার শেয়ার করব বিচার মানে যদিহে সিলেবাসটা আপনার ডিসকাস করব আছো কিন্তু একটা বস্তু আপনাকে দেখাব বিচার চাওকসন 58টা পেজর সিলেবাস আছে চক এতে যদি ইমান একটা একটা সাবজেক্ট ওয়াইজ পড়ব যাও মানে ভাবিছিল পড়ি পেলে এক্সপ্লেইন করে দিম কিন্তু চাওকসন আপনি একটা কাম করব যদি এই লাগে মোট কমেন্ট বক্সে এবার জানাব মানে আপনার লিঙ্ক দিয়ে দিম আপনি ইজিলি ডাউনলোড করে পারবেন আর নাহলে বেটার হবো আপনি কৃষ্ণকান্ত খন্ডিকা স্টেট ইউনিভার্সিটির যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে তাতে গই আপনি এইটো ইজিলি ডাউনলোড করে লব পারিব বুঝছে না নহলে এইটো আপনি চাওক সেইখি নহয় 58টা পেজ আর প্রত্যেকটা পেজত চাওক কিমান কিমান বস্তু আছে এটা এক দুই ঘন্টার ভিডিও হয়ে যাব যদি এক্সপ্লেইন করে যাব বুঝছে না সো অকনমান কষ্ট করব কিন্তু ওয়েবসাইট গই আপনি সিলেবাসটা এডমিশন লওয়ার আগতে চাই লব সো বন্ধুগুলো ভিডিও ভালো লাগলে লাইক করব শেয়ার করব নিজের ফ্রেন্ডগুলো শেয়ার করব সোশ্যাল মিডিয়া শেয়ার করব হোয়াটসঅ্যাপ ফেসবুক যত পারে তার শেয়ার করো আপনার লগত আনর হেল্প হব লাগে আজিকো নিমানি লগ পাবো নেক্সট ভিডিও থ্যাংক ইউ।